Hello guys, good morning. Welcome back to my channel with Swamte Ghosh Vlog. Tumra sabai kemon acho? Asha kori tumra sabai khub bhalo acho and shusto acho. Ar amio khub bhalo achi tomader ashirbad. To ekhon pray 9:30 ta moto bajche. To ei dekho cha boshiye diyeche ek dike. Ek cha ta hoye geche. Ar ei dike muri ta gorom kore niyechi. To ebar dhele nebo. To ebar amra cha ta kheye nebo. Cholo cha ta chheke nei age. To ei je ei dekho amar cha ready. আর এদিকে মুড়িও রেডি করে নিয়েছি চলে এবার খেয়ে নেব তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ রথ যাত্রা মানে উল্টো রথ যাত্রা আজকে তো উল্টো রথ তো এই দেখো দেখো ডোডো সোনা এদিকে টিভি দেখছে আর তোমাদের দাদা ভাইও তো এই যে সোফার কভারটা কেচে দিয়েছি কভারটা বলতে এই যে বেড কভারটা পেতে রাখি তো দেখো সোফাটার কি অবস্থা তো সোফাটাকে ঠিক করতে হবে আর কি তো এনাও চানাও চাটা ধরো তো চলো আমি আর মুড়িটা নিয়ে আসি তো আজকে তো মেঘলা মেঘলা করছে এখন দেখা যাক কি হয় যদি বিকেলে বৃষ্টি না পড়ে তো ভাবছি উল্টো রাত দেখতে যাব আর তাছাড়াও তোমাদের দাদা ভাইয়ের একটা মানে স্যারের বাড়িতে পূজো আছে বলেছে তো যেতে পারি সেখানটা তো দেখা যাক কি করা যায় এখন বৃষ্টির ওপরে নির্ভর করছে এখন চলো আসো নিচে আসো তো সঙ্গে থাকো আমরা চাটা খেয়ে দেখা হচ্ছে তো তোমাদের দাদা ভাই জিলিপি এনেছে তো পুজো টুজো করে নিলাম ঠাকুরকে একটু দিলাম তো এই দেখো ডোডো সোনা জিলিপি নিয়েছে হাতে খাচ্ছে এখন এই নাও জিলিপি উল্টো রাত উল্টো রাত শুভ উল্টো রাত সবাইকে জানাই উল্টো রাতের প্রিয় শুভেচ্ছা তো গাইস এদিকে ভাত হয়ে গেছে আমার রান্নাঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি কেন না কারেন্ট চলে গেছে বলে রান্না বান্না শেয়ার করতে পারিনি এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডোডো সোনার জন্য একটু সুজি বানিয়েছিলাম আর এদিকে দুধ চলেছে দুধটা বসিয়ে দিয়েছি আর আজকে বাঁধাকপির ডালনা করছি আর ডাল হয়ে গেছে আজকে তুর ডাল বানিয়েছি সবজি দিয়ে চলো দেখা একবার খুলে এই যে তো দেখি ডোডো সোনার দিকে কাঁদছে দেখে আসি কি হলো তো এটা আবার সরিয়ে দিই ডোডো সোনা আবার ভাববে তো দেখো কোথায় উঠে বসে আছে ও হাতে এটা বেঁধে গেছে ও সোনা আমার দেখি আমাকে দাও আমাকে দাও খুলে দে দাঁড়াও আচ্ছা তো এটা হাতে বেঁধে গেছে ফোনের কভারটা তার জন্য আর কি কাঁদছিল আসো কোলে আসো আর বলো না কারেন নাই আমার ছেলেটা টিভি দেখতে আসছে না কিছু না এ না কার্টুন দেখো কার্টুন চালিয়ে দিচ্ছে অ্যান্টিক্স দেখছে এখন তো ওই সোফার উপরে উঠে বসে দেখছে কারেন না থাকলে হয় বলো কারেন না থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা তো ডোডো সোনা আমার সোনা এখন বসে বসে ওখানে বসে বসে আর কি কার্টুন দেখছে কি আর করবে তো ফোনে চার্জ আবার শেষ হয়ে যাচ্ছে 1% চার্জ হচ্ছে জানো ফোনটা তাও কার্টুন দেখছে দেখো যতক্ষণ দেখবে দেখো তারপর পাওয়ার ব্যাংকে চার্জে বসিয়ে দেবো তো এই ফোনটাই ভালো হয় না তোমাদের দাদা ভাই ফোনটা আমার ফোনটা যেহেতু রিচার্জ করা আছে কারণ ওয়াইফাই আছে তোমাদের দাদা ফোন ভাইয়ের ফোনও আছে তো আমি চালাচ্ছি না একটা ফোনে নেট শেষ হোক আর কি তো দেখছো দেখো আর আমার ফোনে তাছাড়া আমি কি বলতো ডাউনলোড করে রেখে দিয়েছি ও যখন ইচ্ছে তখন আর কি দেখে তো এই যে দেখো আজকে তুলসী গাছটা লাগিয়ে আছে চারা তোমাদের দাদা ভাই নিয়ে আসলো আর কি বন্ধুর বাড়ি থেকে তো বৃষ্টি পড়ছে এখন বর্ষার সময় আর কি পাওয়া গেল তা নাহলে সেই যখন এসেছিলাম তখন ওই ওদের জন্য একদম মানে তুলসী গাছ তখন ছিলই না একদম তো এখন বৃষ্টি পড়ছে যেহেতু সব চারা বেরিয়েছে নতুন নতুন তো বর্ষার সময় লাগালে যে কোনো গাছ হয়ে যায় গাছটা দেখো কত সুন্দর একদম তো তাজা আজকে লাগিয়ে দেওয়া হলো দেখা যাক হয় কিনা বা একটা টপ কিনে এনে ভালো করে আর লাগানো হবে সেখানে রোটেশনকে ফান করেছি জলটা এখনো শোকায় না তো চলো সঙ্গে থাকো পরে দেখাচ্ছে তোমাদের দাদা ভাই এখন সানে গেছে তো সান থেকে আসলে খেয়ে নেবো আমরা তো রান্না তো প্রায় হয়েই গেছে চলো বা দুধটা করে দেবে চলো সঙ্গে থাকো পরে দেখাচ্ছে দুধটা হয়ে গেছে এই না আসতে দেরি করলে হয়তো পড়ে যেত
এদিকে এটাও হয়ে গেছে এবার বন্ধ করে দেবো তোমাদের দাদা ভাই সামনে থেকে চলে এসেছে দেখো ডোরেশনাকে ধরেছে এখন নেমে পড়েছে এখন আমার ফোনে ডাউনলোড করা আছে তো ভাবছি তোমাদের দাদা ভাই ফোনে এবার ওয়াইফাইটা মানে কারেন্ট আছে ওয়াইফাই থেকে তোমাদের দাদা ভাই ফোন থেকে ডাউনলোড করে রেখে দেবো কারণ আমার ফোনে কি বলতো বেশিক্ষণ চার্জ থাকে না এই কারণে তো তাই ভাবছি আজকে ডাউনলোড করে রাখবো যদি কারেন্ট আসে কারেন্ট না হলে খুব ডিস্টার্ব করছে কখন থেকে ওটা মানে কাজ হচ্ছে নাহলে তো এখানটা সচরাচর কারেন্টে যায় না তো মানে আশেপাশে সব জায়গাতে আছে শুধু আমাদের এই কলোনিতে নেই যাই হোক কি বানাচ্ছি বলো তো বানাবো বলো বৃষ্টির দিনে ভাবলাম আজকে দুটো রাত তো মিষ্টি বানাই তো ভাবলাম গোলাপ জামুন বানাই তো গোলাপ জামুন বানাচ্ছি দেখো এদিকে আমার হয়ে গেছে এবার আমি চুলে রসে দেবো কতগুলো হয়েও গেছে আমার অলরেডি তো আর বলো না আমার আর ক্যামেরা করতে আজকাল মনে ছিল না তো তোমাদের দাদা ভাই আবার মনে করে দিলে তো ক্যামেরা করে নিতে তো দেখে বলো আমি রসে দেবো আমি রসে দেবো জিলিপি খাবো তো জিলিপি তখন হাফ খেয়েছিলাম তো এখনো খাওয়া হয়নি অনেকগুলো আছে তো এবার খেয়ে নেবো তো মেলাতে যাবো ভাবলাম তো বৃষ্টি বৃষ্টি ঠিক করছে না তো মেঘলা ওয়েদার করছে এই কারণে গেলাম না বাইকে যাবো আর কি ছেলে মেয়ে কোথায় কি হবে সেই জন্য আরো গেলাম না তো এর আগে দিনকে গেছিলাম যেহেতু আর অতটা যাওয়ার ইচ্ছে নেই ইচ্ছে থাকলে তো আমি যেতাম এই আগে কেউ আমাকে ঠেকাতে পারতো না তো ডোডোসোনা ঘুমাচ্ছিল এতক্ষণ তো সেই জন্য আরো এটা আর কি করতে পারলাম তো রসটা আমি আগেই পানি রেখেছিলাম তো এই কারণে হলো আর কি তাড়াতাড়ি তো এই যে দেখো আমার গোলাপ জামুন রেডি ওইদিকে ডোডো সোনা টিভি দেখছে আমার সোনাটা ঘুম থেকে উঠলো একটু আগে আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই ফোন দেখছে আর আমার ডোডো সোনা কি করছে বলে তো আমার ডোডো সোনা কি করে তোমরা সবাই যেন কার্টুন দেখছে আর কি তো চলো সঙ্গে থাকো পরে দেখাচ্ছি তো গাইজ আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো তোমাদের দাদা ভাইয়ের স্যারের একটা বাড়িতে পুজো আছে আমরা ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটে পুজো আছে তো আর একটা স্যারের গাড়িতে আর কি আমরা যাবো ওই যে গাড়ি রেডি হয়ে গেছে তো এই দুটো ভাই আসছে যে আমরা একসঙ্গে আর কি যাবো তো আমরা এখন গাড়ির ভিতরে বসে আছি আর কি দেখ না গাড়ি দাঁড়িয়ে দেখা যাচ্ছে না কাউকে আর কি চলো পরে দেখা হচ্ছে আগে নামি নেমে দেখা হচ্ছে আমরাও চলে এসেছি তো আমরা দিদি ভাই দাদা বাড়ি চলে এসেছি মানে তোমার দাদা ভাই স্যারের মানে বাড়ি নিজস্ব বাড়ি তো পুজো হয়েছিল তো তার জন্য ইনভাইট করেছিল আর কি তো দেখো হোম যজ্ঞটজ্ঞ হয়েছিল আর দেখো দুই সাইডে রুম আছে এক সাইডে বেলকনি আর এই যে নিচে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই দাঁড়াচ্ছে আর এই যে পাখিটা আমাদের বাড়িতে ছিল একবার রেখে গেছিলো ওরা যখন বাড়ি গেছিলো মিঠু ওর নাম তো তোমরা তো এর আগে দেখিয়েছ তো তোমাদেরকে সব শেয়ার করেছি তো এবার আমরা ওখানে দেখে ডেকে এসে এবার আমরা খেতে বসে গেছি তো ডিনারে বসে গেছি তো খুবই খাওয়া দাওয়া ভালো ছিল অনেক কিছু ছিল আইটেমে লুচি ছিল মঞ্চুরিয়ান ছিল কি বলে চাউমিন ছিল ভেজ চাউমিন পানিপুরি অনেক কিছু মানে গোলাপ জামুন ফ্রাইড রাইস পনির অনেক কিছু যাই হোক ভালোই হয়েছে খাওয়া দাওয়া তো তোমাদের দাদা ভাই আমার জন্য উল্টো রাত উপলক্ষে সারপ্রাইজ গিফট এনেছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো সবই তো গাইজ আমরা রুমে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো ডোডো সোনার এরকম ড্রেস চেঞ্জ করা হয়নি তোমাদের দাদা ভাই চেঞ্জ করা হয়েছে ড্রেস তো আজকের ব্লগটি এখানে এন্ড করছি তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো আজকের মতন টাটা ভাই ভাই কিন্তু আবার দেখাবো নতুন একটা ব্লগে